আজকের এই শুভ দিনে শ্রী সিটি এবং শ্রীহরিকোটার মাঝখানে আমাদের স্পেস ক্লাবে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। আমরা সবাই মিলে প্রায় 35 জন আমরা একসাথে জড়ো হতে পেরেছি, এটা খুব আনন্দের কথা। আমার নাম অপূর্ব কান্দিলাল, আমি শ্রীহরিকোটাতে লাইব্রেরিতে কাজ করি। প্রায় 36 বছর হয়ে গেল এখানে এসে, 82 এসেছিলাম নভেম্বরে, এবার যাওয়ার পালা, ফেরার পথে। এই বছরটাই শেষ বছর, তো সবাইকে আবার জানাই শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। বছরটা আপনাদের সবার জন্য খুব শুভ হোক। ধন্যবাদ। বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা আমার শোষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা কাবদা মাছ ছেড়া কাঁচা লঙ্কা ঝাল, বাংলা মাছের মুড়ই মুগের ভাজা ডাল, বাংলা কাবদা মাছ ছেড়া কাঁচা লঙ্কা ঝাল, কেউ এলে আর ঘুমকো চাল দাও হাড়িতে দাও, কেউ এলে আর ঘুমকো চাল দাও হাড়িতে দাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের গানের শাড়ি, শীতের ভোরে বেউরা কুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহা মরি, সরু চাকলি আহা মরি, চাকলি আহা মরি, বাংলা ইরের লাড্ডু বানাই আচ্ছা বনে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বনের ফোঁটা, বাংলা বলার সমস্ত মুখ নাও গোসাতে নাও, বাংলা বলার সমস্ত মুখ নাও গোসাতে নাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। প্রথমে একটু বলি রবীন্দ্রনাথের সম্পর্কে। পয়লা বৈশাখ বাদে আমাদের রবীন্দ্রনাথকে ছাড়া তো আমরা বাঁচতে পারি না, আমাদের মানে সমস্ত জীবনকে তিনি রয়েছেন, তাকে নিয়ে আমাদের পথ চলা। তা বুদ্ধদেব বসুর একটা কবিতায় আমি বলছি, আমি তো ছিলাম ঘুমে তুমি মোর শির চুমে, চুম্ব উচ্চারিলে কি মহামন্ত্র মোর কানে কানে,
চলরে অলস কবি দেখেছে মধ্যাহ্নে রবি, হেথা নয় হোথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। তিনিই তো আমাদের সব সময় নিয়ে যেতে বলেছেন, বলেছেন যে পথই হচ্ছে তোমার যাওয়ার জায়গা এবং তুমি পথে পথেই চলো। তিনি বলেছেন গন্তব্যটা আসল নয়, পথটাই হচ্ছে আসল। সেই পথিক কবি রবীন্দ্রনাথেরই আমি কিছু স্মৃতিচারণা করব। রবীন্দ্রনাথ মারা গেছেন 1931, তার আগে যে বর্ষামঙ্গল হয়েছিল সেই বর্ষামঙ্গলেরই আমি কিছু বলব। তা রবীন্দ্রনাথ তো গানের স্বরলিপি করে যেতে পারেননি, রবীন্দ্রনাথ স্বরলিপি করতে পারতেন না, রবীন্দ্রনাথের এটা একটা বিরাট ব্যাপার। তা ওখানে কেমিস্ট্রি পড়াতে এসেছিলেন শৈলরঞ্জন মুখোপাধ্যায়, তা তারই এতে তাকে বলেছিলেন যে তুমি আমাদের গানের কিছু স্বরলিপি লেখো। তা সেই স্বরলিপি তিনি করে দিয়েছিলেন, সেই স্বরলিপি থেকে আমি কিছুটা পড়ছি। 1339 সন, 1341 সনে কবি মারা গেছেন, তার আগের বর্ষামঙ্গলের প্রস্তুতি চলছিল, গুরুদেবের জানার আগ্রহ ছিল গানের মহড়া কেমন চলছে। আমি উত্তরায়ণে গানের দল নিয়ে 6টি পুরনো গানের মহড়া গুরুদেবকে শোনালাম। খেতে যাওয়ার ঘন্টা পড়লো, ছেলেমেয়েরা খেতে চলে গেল। এই সুযোগে আমি গুরুদেবকে বললাম যে ছেলেমেয়েরা নূতন গান চান, পুরনো গানে আর ওরা বর্ষামঙ্গল করবে না। গুরুদেব বললেন এই অল্প সময়ের মধ্যে কি করে নূতন গান লেখা যায়, অন্য অনেক কাজ তো আছে। সেদিন এই পর্যন্ত। পরের দিন বেলা 11টায় আমাকে গুরুদেব ডেকে পাঠালেন, কাছে গিয়ে দাঁড়াতে একটা নূতন লেখা গান দিলেন, ওগো সাঁওতালি ছেলে। এই হলো 1 নম্বর গান। মানে কিভাবে উনি 16 দিনে পরপর 16খানা গান লিখে গেছেন সেইটা আমি একটু আপনাকে পড়ছি। প্রথমেই উনি বললেন একটা গান দিলেন, ওগো সাঁওতালি মেয়ে। বর্ষামঙ্গলের জন্য দ্বিতীয় গান, বাদল দিনের প্রথম কদম ফুল, পেলাম সাঁওতালি ছেলে লেখার পরই। তারপরেই এই গাওয়ার পরই গুরুদেব ছিলেন বেহাগ সিদ্ধ, বর্ষামঙ্গলের গান বেহাগ রাগিণীতে লিখতে অনুরোধ করলে কেমন হয়। কথাটি লিখে আমি গুরুদেবের লেখার টেবিলে চাপা দিয়ে চলে রেখে চলে এলাম। সেটি পড়া মাত্রই গুরুদেব বললেন যে আজ বললো যে আমার আর বুঝি কাজ নেই, আমাকে কি ফরমাসি গান লিখতে হবে। তারপরে পরের দিনই আমি আবার একটা গান পেলাম, আজই তোমায় আবার চাই শোনাবারে। তারপরের দিন আবার কাগজে লিখে এলাম ইমন, পেলাম এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি গানটি। এবার আবার কাগজে লিখে রেখে এলাম তান দেওয়া গান, পেয়ে গেলাম আজই শ্রাবণের গগনেরও গায়। সব শুদ্ধ 5টি গান, ষষ্ঠ গানটি তারপরে হলো আজই মুখ ঝরো ঝরো মুখর বাদল দিনে, গুরুদেব নিজে থেকেই লিখলেন। ষষ্ঠী তালে কাঁপি ঠাটে মীরের উপর, মোলায়াম সুরে উদাসী মেঘের মধ্যলয় তৈরি করলো। এই গানটি রচনা করে গুরুদেব যথারীতি শোনালেন এবং আমি স্বরলিপি করে নিলাম। 6টি নূতন গান লেখার পর গুরুদেব বললেন তোমার তো কাজ হয়ে গেল, এবার থামো। আমি বললাম 1 ডিজিটের মূল্য কি, অন্তত 2টি ডিজিট করে দিন, একের পাশে 0 চাই। পরের গান যেটি পেলাম স্বপ্নে আমার মনে হলো, 7 নম্বর গান হলো। গানটি আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল, শেখাবার সময় গুরুদেব তা লক্ষ্য করেছিলেন। পরদিন প্রবল বর্ষার মধ্যে সকালবেলা গুরুদেবের কাছে গেলাম, তখন তিনি বললেন এই দুর্যোগের মধ্যে এসেছে ভালোই হয়েছে, তোমাকে আমার দরকার, গতকালের গানটির সুর তেমন ভালো হয়নি, চলো বদলে দিই। আমি বললাম আমি সমস্ত রাত্রি গানটির সুরের মধ্যে ডুবেছিলাম, এই সুরটি আমাকে পিছু তাড়া করেছে, দুহাই এটিকে আর বদলাবেন না। এই বলে আমি ঘোর আপত্তি জানিয়েছেন, তখন গুরুদেব হেসে বললেন তোমাকে নিয়ে যে ঠাট্টা করি তাও বুঝতে পারো না, এই গানের সুরটি আমারও ভালো লেগেছে। এইটা হলো 7 নম্বর গান, স্বপ্নে আমার মনে হলো। পরের গানটি পেলাম এসেছিলে তবু আসো নাই জানায় গেলে, এটি শ্রীমতী অমিতা ঠাকুরের উদ্দেশ্যে লেখা। এবার এসেছিল তর, আমি বললাম শূন্যের কোনো মূল্য নেই, একের পাশে অন্তত 2 বসিয়ে দিন। পরের দিন আবার কাগজে কীর্তন ও বাউল 2টি লিখে চাপা দিয়ে চলে এলাম। এই সূত্রে পাওয়া গেল পাগলা হওয়ার বাদল দিনে গানটি। 12 নম্বর গানটি হলো শেষ গানেরই শেষ, রেখে দেশ নিয়ে যাও চলে। এভাবে 12টি গান শেষ করে গুরুদেব আমাকে বললেন আমার অন্য কাজ আছে, মন দিতে হবে, এবার তুমি থামো। তুমি বুঝতে পারছো না তোমার উপর আশ্রমের অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন, বর্ষামঙ্গলেরও দেরি হয়ে যাচ্ছে। সেদিন হাত জোড় করে বলেছিলাম 16 কলায় পূর্ণ করে দিন, আর চাইবো না। আজই মেঘ কেটে গেছে সকালবেলায়, লেখা হলো 13 নম্বর গান। তারপরে আবার গানের অনুরোধ এলো, সেই একই উপায়ে বাঘের শীত কথাটি লিখে এলাম। এটি দেখে গুরুদেব আশ্চর্য হয়ে বললেন বাঘের শীতে বর্ষার গান লিখতে বলছো তুমি, বাঘের শীতে বর্ষার গান হয় কি, আমায় বলেছো ভালো, দেখো আর কাউ কেউ যেন এটা না শোনে।
আমি বলেছিল আপনার কাছে এই নিয়মটা একেবারেই খাটে না, অসম্ভব তো সম্ভব হয় আপনার ছোঁয়ায়। আমার মনে পড়ে গীতবিধানের ভূমিকায় প্রথম যুগের উদয় লিঙ্গাঙ্গনে কবিতাটি আমি বলা মাত্র আপনি তখনই তা সুর করে দিয়েছিলেন। আমার তো মনে হয় আনন্দবাজারের সম্পাদিত স্তম্ভটি আপনার হাতে দিয়ে সুর করে দিতে বললে আপনি তাও করে দেবেন। আর ঝড়ের রাত্রির গান বাগাসীতে আপত্তি আপনি আগেই করেছেন, আপনি আগেও করেছেন, এই বলতে তিনি আপত্তি জানাবেন বলে উঠলেন কখনো না। আমি যেমন সেল থেকে গীতবিধানের বইটি এনে তাকে খুলে দেখিয়ে দিলাম এবং গেয়ে শোনালাম গানটি, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ছড়ে। এটি একটি বাগাসীতে বর্ষার গান তিনি পেয়েছেন। পরের দিন পেলাম বাগেশ্রীতে সগর গহন রাত্রি ধরিছে শ্রাবণ ধারা। আমি শুনে সুরটি ভালো করে শুনে নিলাম, স্বরলিপি তৈরি করার জন্য যথারীতি এ করলাম। সগর গহন রাত্রির পরের গানটি আবার ওব পঞ্চদশী, রবীন্দ্রনাথ কণ্ঠের তপ্পাঙ্গিকের গান, অসাধারণ ফুটত। এইভাবে রবীন্দ্রনাথ পরপর ষোলো দিনে ষোলোখানি গান তিনি তৈরি করলেন। এই যে ষোলোখানি গান যখন লিখলেন তখন রবীন্দ্রনাথের মধ্যে যে ম্যাচিউরিটি, যে অ্যাবান্ডেন্স, এই জিনিসটা তার জীবনের শেষ পর্বে মানুষের 70-80 বছর না হলে এই জিনিসটা হয় না, এই ম্যাচিউরিটি, এই অ্যাবান্ডেন্স। তখন উনি প্রত্যেক দিন বলছে আমাকে সময় দাও আমি আর পাচ্ছি না, প্রত্যেক দিনই তিনি একটা করে নতুন গান লিখে দিচ্ছেন এবং প্রত্যেক দিন প্রত্যেকটা গানের সুর এক একটা রাগের ওপর। যেমন বাগাসীতে সগণ গহন রাত্রি লিখছেন, কখনো তিনি লিখছেন এসেছিলে তবু অসনাই জানায় গেলে, মানে এই সময়কার যে দ্রুতি, এই সময়কার যে তার যে অ্যাবান্ডেন্স, এটা একদম চরম ম্যাচিউরিটি সারা জীবনের। যে তারপরে 1939 বর্ষাবরণের পরে 41 মারা গেলেন, তা এইটা লাস্ট উনি যে করেছিলেন, আপনারাও পারলে বইটা পড়ে দেবেন। এটা হচ্ছে যাত্রাপথের আনন্দ গান, বইটা শৈলরঞ্জন মুখোপাধ্যায়, উনি এসেছিলেন কেমিস্ট্রি পড়াতেন, তা ওনার তো কোনো স্বরলিপিকার ছিল না, দীনু ঠাকুর কিছুদিন করেছেন, তারপরে অনাদি ঘোষ দস্তিদারকে এনে করিয়েছিলেন, অনাদি ঘোষ দস্তিদার আসতো কিন্তু পয়সা নিত, তারপরে লাস্টে ইনি এসেছিলেন যে কেমিস্ট্রি পড়াবেন বলে। ইনি কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস পাস, ক্যালকাটা ইউনিভার্সিটির, কিন্তু তখন বললেন যে আমার তাহলে গানের, তোমার তাহলে আমার ডেডিকেশন কি হবে, বলো তোমার হতে পারে মিউজিক্যাল কেমিস্ট্রি, তুমি ডেডিকেশন নাও কিন্তু আমার গানগুলো তুমি ধরো। তা লাস্টে এই যাত্রাপথের আনন্দ গান রবীন্দ্রনাথের জীবনের যে শেষ দিকটা, যখন তিনি মানে একদম ম্যাচিউরিটির চূড়ান্ত, যখন তিনি মানে মৃত্যুশয্যায় যাবার আগে তখনকার শেষ লেখা লিখছেন, যে সেই সময়কার এই ঘটনাগুলো, ওই জায়গাটা থেকে আপনারা যদি আবার রবীন্দ্রনাথকে আবার খুঁজতে চান ওইখান থেকে দেখবেন একদম প্রথম দিককার সৃষ্টির থেকে, তখন আর রবীন্দ্রনাথ কিন্তু আর লোকের জন্য লিখছে না, তখন রবীন্দ্রনাথ লিখছে একদম নিজের জন্যে, যে অ্যাবান্ডেন্স, যে দ্রুতি, যে ম্যাচিউরিটি, সেই ম্যাচিউরিটা আপনি মানে যারা একটু মানে আরেকটু ভেতরে ঢুকতে চান, যেমন মিস্টিক্যাল পাওয়ার, রবীন্দ্রনাথ আমার মনে হয় খুব কাছাকাছি মিস্টিক্যাল পাওয়ারের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন, এবং যেটা উনি বলতে পারতেন এবং কনকার, হি কনকার দ্য মিস্টিক্যাল পাওয়ার। আমাদের বাইরে যে মিস্টিক্যাল পাওয়ারটা, এটা একটা সাধনার ব্যাপার, রবীন্দ্রনাথ তো একদিকে সাধক এবং আমি বলতে পারি ঋষি এবং ভগবানও বলা যায়, আমরা ভগবানকে দেখিনি, জাস্ট তার একটা মানে ছায়াকে আমরা পুজো করি, এ করি, কিন্তু আমরা যদি সত্যিকার ভগবানের কাছাকাছি কাউকে যদি দেখতে চাই, সেই লোকটি আমরা রবীন্দ্রনাথের মধ্যে তার অনেকটাই আমি পাবো। এই বলে আমি এ করছি, যদি বইটা হয় আপনারা আমাদের নির্মলের থেকেও বইটা নিয়ে পড়তে পারেন, আমার কাছে রয়েছে। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে
সরি জগতের স্রষ্টা তিনি দিব্যগুণাধ, তাহারি বরেণ্য তেজ ঘেউ সরিধ্যায় অনুক্ষ তাহারি সাধনা, নির্মল বুদ্ধির যিনি করেন প্রেরণা। কবিগুরুর একটি গানে আমরা পাই মনের মানুষের সন্ধান। যার মনের মানুষ আছে তার পূজা প্রার্থনার প্রয়োজন নেই, যে জনা দেখে সেই রূপ সে নিরালাল চুপ করে থাকে। প্রায় 101 বছর আগে লেখা কবিগুরুর একটি গানে রয়েছে প্রাণের মানুষকে খুঁজে চলার নিরন্তর ব্যাকুলতা। অন্তরে অচিন পাখির মতো সে রয়েছে, নিজেরই ভিতরে তার উপস্থিতি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন
নবীনকে দ্বিতীয়বার হতাশ হয়ে ফিরে আসতে হলো। অক্রুরবাবুর মন ভেজানো গেল না। উত্তরপাড়ার একটা ফাংশনে নবীন পেয়েছিল অক্রুরবাবুর অক্রুর চৌধুরীর আশ্চর্য ক্ষমতার পরিচয়, ভেন্ট্রিলোকুইজম। খেলাটার নাম নবীনের জানা ছিল না, সেটা বলে দেয় দ্বিজপদ। দ্বিজুবাবুর বাবা অধ্যাপক, তার লাইব্রেরিতে নানান বিষয়ের বই। দ্বিজু নামটা বলে বানানটাও শিখিয়ে দিল, VENTRILOQUISM, ভেন্ট্রিলোকুইজম। ফাংশনের উত্তপ্তাদের কাছে নবীন জানল যে অক্রুরবাবু থাকেন কলকাতার আর্মহার্স্ট লেনে। পরদিনই ট্রেনে চেপে কলকাতায় এসে সোজা চলে গেল যাকে গুরু বলে মেনে নিয়েছে তার বাড়িতে। কিন্তু গুরু বাদ সাধলেন, কি করা যা, কি করা হয় এখন? প্রথম প্রশ্ন করলেন ভেন্ট্রিলোকুইস্ট। কাছ থেকে ভদ্রলোককে দেখেই হৃৎকম্প শুরু হয়ে গিয়েছিল নবীনের। বছর 45-এর বেশি নয়, চাড়া দেওয়া ঘন কালো গোফ, মাথার চুলের ঠিক মধ্যিখানে টেরি, তার দুদিকে ঢেউ খেলে চুল নেমে গেছে কাঁধ পর্যন্ত, চোখ দুটো ঢুলু ঢুলু, যদিও স্টেজে এই চোখই স্পটলাইটের আলোতে ঝিলিক মারে। নবীন বলল সে কি করে, এইসব শখ হয়েছে কেন? নবীন সত্যি কথাটাই বলল, একটু আধটু ম্যাজিকের অভ্যেস আছে, কিন্তু এটার শখ হয়েছে আপনার সেদিনের পারফরমেন্স দেখে। পুতুলের চেহারা কেমন হবে এই নিয়ে দিন 15 ধরে গভীর চিন্তা করে একসময় নবীনের মাথায় এলো এক আশ্চর্য প্ল্যান। পুতুল দেখতে হবে অবিকল অক্রুর চৌধুরীর মতো, অর্থাৎ অক্রুর চৌধুরীকে হাতের পুতুল বানিয়ে সে তার অপমানের প্রতিশোধ নেবে। একটা হ্যান্ডবিলে অক্রুর চৌধুরীর একটা ছবি ছিল, নবীন সেটা সযত্নে রেখে দিয়েছিল। সেটা সে আদিনাথ কারিগরকে দেখালো। এই রকম গোফ, এই টেরি, এই ঢুলু ঢুলু চোখ আর ফোলা ফোলা গাল, সেই পুতুল যখন মুখ নাড়বে আর ঘাড় ঘোরাবে নবীনের কোলে বসে, তখন কি রগড়টাই না হবে। আশা করি তার শো দেখতে আসবেন অক্রুর চৌধুরী। ভূতকে বইবার জন্যে নবীন একটা চামড়ার কেস করে নিয়েছিল। সেই কেসে ভরে সে পরদিন হাজির হলো চিৎপুরে আদিনাথ পালের কাছে। তার সামনে কেস থেকে ভূতকে বের করে মেঝেতে রেখে নবীন বললে, দেখুন তো এই পুতুলের মাথায় আর গোফে যে সাদা চুল রয়েছে সেটা কি আপনারই দেওয়া? আদিনাথ পাল ভারী অবাক হয়ে বলল, এ আবার কি বলছেন স্যার, পাকা চুলের কথা তো আপনি বলেননি, বললে কাঁচা পাকা মিশিয়ে দিতে তো কোনো অসুবিধা ছিল না, দু রকমই চুল আছে স্টকে, যে যেমনটি চায়। শোয়ের পর বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীন টেবিল ল্যাম্পে জ্বালিয়ে ভূতকে রাখলো বাতির সামনে। কপালের তিলটা কি আগে ছিল? না, এখন হয়েছে। সেদিন তার ঘরে বসেই নবীন প্রথম লক্ষ্য করেছে অক্রুরবাবুর কপালের তিলটা, খুবই ছোট্ট তিল, প্রায় চোখে পড়বার মতো নয়। ভূতর কপালেও এখন দেখা যাচ্ছে তিলটা, সেই সঙ্গে আরও কিছু, আরও খানদশেক পাকা চুল, চোখের তলায় কালি, এই কালি তো আগে ছিল না। নবীন চেয়ার ছেলে উঠে পায়চারি করতে শুরু করে দিল। তার ভারী অস্থির লাগছে, ম্যাজিকের পূজারি সে, কিন্তু সে জানে এ ম্যাজিক বড়ই অস্বস্তিকর। যে ম্যাজিকে সে বিশ্বাস করে তার সবটাই মানুষের কারসাজি, সেটা অলৌকিক, সেটা নবীনের ম্যাজিক নয়, সেটা অন্য কিছু, সেটা অশুভ।
বসে। বলো না আরশি তুমি দু চোখে, ভুবনের উপসীকে তোমার চোখে। আমি নই কলসচড়া নদীর মতন, চরণে ব্যাকুল বকুল ঝরে না তো, কোকিলা মরে না তো আমায় দেখে, তবু বলো বলো কে রূপসী তোমার চোখে। বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কাগরি আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, তবু বলো তো রূপসীকে তোমার চোখে। জানি নে জানি
করো বাদল দিনে, এই চঞ্চল সজল ছিলেন মাঠে কালো মেঘের কালো হরির চোখ, খোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের উপরে লোটে কালো তা সে যত শ্যামল দুটি গায়ে, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি ঘর গুরু শুনলে বাড়ির মেঘের গুরু গুরু কালো তা সে যত কালো দেখেছি তার কালো হরি চোখ, পূবে বাতাস ছিল হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলির ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পায়ে দেখলি কিনা সে আমি জানি আর জানি সেই নেই কালো তা সে যত কালো দেখেছি
চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর গর্বে পুরুষ গর্বে, সাধ রে সাধ সবে দেশের কল্যাণ, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। পুত্র ভিন্ন মাতৃ দৈন কে করে মোচন, পুত্র ভিন্ন মাতৃ দৈন কে করে মোচন। ওঠো জাগো সবে বলো মাগো, তব তোর স্বপ্ন পরাণ, সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, এক মন্ত্রে কর এক মন্ত্রে জপ, এক তন্ত্রে কর এক মন্ত্রে জপ, শিক্ষা দীক্ষা লক্ষ্য মুখ এক সুরে গাও সবে গা, দেশ দেশান্তে যাও রে অন্তে নব নব জ্ঞান, দেশ দেশান্তে যাও রে অন্তে নব নব জ্ঞান, নব ভাবে নব সুরে মাতো, উঠাও রে নব তরতান, সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। লোক রঞ্জন লোক গঞ্জন না করি বলিউড, বলিউড হক টলিউড, যেখানে যাও একটা তো তুমি তুমি ভেরি গুড। হলিউড হক বলিউড, বলিউড হক টলিউড, যেখানে যাও একটা তো তুমি তুমি ভেরি গুড। মে নাই তুমি মুড মেকার, মে নাই তুমি মেনায় তুমি মোড় মেকার, মেনায় তুমি মোড় মেকার, করছো রোমান্টিক মোড়। বলিউড বলিউড হক টলিউড, যেখানে যাও একটা কথা মে তুমি ভেরি গুড। কত দিন তুমি ছেলে কোথায় দেখেনি তোমার মত বেউটে, রাত দিন তোমার কথা ভাবা হয়েছে আমার ফুল দেউটে।
কতদিন তুমি ছিলে কোথায় দেখিনি তোমার মত বেউটি কতদিন তোমার কথা বাবা হয়েছে আমার বল দেউটি হাসিতে 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 প্রেমের টেস্ট হাসিতে 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 প্রেমের টেস্ট হাসিতে হাসিতে প্রেমের টেস্ট প্রেম তোমার ফাস্ট ফুড এগ রোল চিকেন রোল লেটাস ডু রকেন রোল চিকেন চপ ললিপপ লেটাস সিং বেঙ্গলি পপ হে 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 বলিউড হক বলিউড বলিউড হক টলিউড চিকেন যাও একটা কথা মে তুমি ভেরি গুড বলিউড হক বলিউড বলিউড হক টলিউড চিকেন যাও একটা কথা মে তুমি ভেরি গুড लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फायर नकली से नखरे तू करे जब देखे हमें झूठी लायर काला काला चश्मा चचता तेरे मुखड़े पे जैसे काला दिल चचता है तेरे चेहरे पे अपनी अदाओं से ज्यादा नहीं तो 10-12 लड़के तो मार ही देती होगी तू दिन में मैं तेरा बॉयफ्रेंड तू मेरी गर्लफ्रेंड नो मैनू कहंदी ना 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 रुकते जा मेरी गल तो सुन ले मैनू कहंदी ना 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 मैं तेरा बॉयफ्रेंड तू मेरी गर्लफ्रेंड नो मैनू कहंदी ना 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 रुकते जा मेरी गल तो सुन ले मैनू कहंदी ना 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 Thank you.
দেখি ছোট ছোট শ্রুতিনাট্য স্কুলে করাতে হয় অনেক সময়। আমাদের সোয়াস বলে একটা সারা উইমেন্স অ্যাসোসিয়েশন আছে, তো ওখানেও মাঝে মধ্যে করাই, লিখতে ভালো লাগে। এবার একটু চেষ্টা করেছি বাংলায়, অফকোর্স সাধারণত এখানে লোকাল লিখলে তেলুগু বা ইংলিশ বা মিশিয়ে এরকম লিখি, এটা বাংলায় হালকা একটা মেজাজ নাম দিয়েছি এলোমেলো, চিন্তা এলোমেলো চিন্তাধারাটাকে এখানে লিপিবদ্ধ করেছি। শ্রুতিনাট্য এলোমেলো। চিত্ত যেথা হয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। চিত্ত যেথা হয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত। হ্যাঁ গো, শুনছ কি গো, কি হলো? হ্যাঁ শুনতে পাচ্ছি, কি হয়েছে বলো তো? কতবার ডাকলাম তোমাকে, জবাব নেই কেন? এই আমাকে গো গো করবে না তো, যত সব বাজে অভ্যাস। কেন গত 30 বছর ধরে তো এভাবেই ডাকছি, হঠাৎ করে কি হলো আজকে? ওই যে জ্ঞান জ্ঞান যেখানে মুক্ত বললে না, আজকাল সোশ্যাল মিডিয়াতে ওই জ্ঞান মুক্ত বিলি হচ্ছে, আর তার সাথে ভয় বাড়ছে। এ বাবা কি কাণ্ড, কোন জ্ঞানের কথা বলছো, তার সাথে ভয়ের কি সম্পর্ক? ওই যে গো গাব গাব, সংস্কৃত পড়োনি নাকি? গো মানে তো গরু, পড়েছিলাম তো, তো কি? হ্যাঁ তা ঠিক তো বলেছো বটে, হ্যাঁ গো মানে নাকি হ্যাঁ গরু, কি গো মানে নাকি কি গরু, জেনে শুনে আর সহ্য করা যায় না। তাছাড়া গো ভক্তরা চতুর্দিকে যা সব শুরু করেছে। কি যা তা বলছো, যুগ যুগ ধরে বাঙালি স্ত্রীরা স্বামীদের আদর করে হ্যাঁ গো শুনছ গো এই তো বলে আসছে। হ্যাঁ হ্যাঁ আদর করে জুতো মারা আর কি, তাছাড়া ভয় ভয়ের থেকেও এ হলো গিয়ে সম্মানের প্রশ্ন, বুঝলে না? হায় ভগবান, তাহলে বলো আজ থেকে কি বলে ডাকবো, নাম ধরে ডাকি অপু বাপি? 5 বছরের বড় আমি তোমার থেকে, এতটুকু সম্মান নেই, নাম ধরে ডাকবে, বড়রা শুনলে কি বলবে ভেবে দেখেছো কখনো একবার? তো কি করবো বলো, এবি এইচপি পিডি কি বলে ডাকবো বলো? সে কি আবার এবি এইচপি পিডি, এগুলো সব ব্লাড গ্রুপ বা রোগের নাম মনে হচ্ছে যে। এবি আমার বর, এইচবি হাজবেন্ড, পিডি পতিদেব, একটা সিলেক্ট করো তো। আজকাল শালীরা দেখনি জামাই দাদাকে জেডি বলে ডাকে? যা ইচ্ছে তাই বলো, শুধু ওই গোতে আমার আপত্তি আছে বলে দিচ্ছি, যা গিয়ে ডাকছিলে কেন বলো তো? দূর বাবা, চিত্ত আমার ভয় শূন্য না হয়ে বিরক্তিপূর্ণ হয়ে গেল। যাকে যাকে, এই শোনো আমাকে একটু গাধার দুধ এনে দিতে পারবে? কি গাধার দুধ মানে? হ্যাঁ গাধার দুধ মানে ডঙ্কি মিল্ক, একদম ইংরেজ হয়ে গেছো, বাংলা বলে বুঝছো না দেখছি। আরে কি মুশকিল, আমি গাধার দুধ পাবো কোথায় বলো তো? আর গাধার দুধ দিয়ে তুমি করবেটা কি? হ্যাঁ গাধার বাচ্চা গাধার দুধ খায়, মানুষে খায় নাকি? এই দেখেছো দেখেছো তো, কতদিন বলেছি তোমাকে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াকে যতটা খারাপ ভাবো ততটা নয়, কালই তো পড়লাম গাধার দুধ খেলে মানুষ গাধা হয় না। আমরা যে গরুর দুধ ছাগলের দুধ খেয়ে বড় হয়েছি, আমরা কি ছাগল গরু হয়ে গেছি? শরীর বরঞ্চ গাধার দুধ খেলে নাকি শরীরের ভেতরে বাইরেও উপকার হয়। ভেতরে বাইরেও? হ্যাঁ তা বাইরে কিভাবে উপকার হয়? বয়সের রিঙ্কল গুলো শোনা যায় না, বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, দেখি খুঁজে আমাদের সমাজে দুপেও এরকম কিছু আছে নাকি। এই কি সব আজে বাজে কথা বলছো, না তো কি পড়াশুনো করে শিক্ষিত হয়ে যাদের পরিচ্ছন্নতার জ্ঞান নেই
আরে সিলুপেটা এটিএম গুলো দেই তো একবার, কপাল ভালো, আমরা সাত কলোনিতে আছি, বাইরের অবস্থা দেখো গিয়ে একবার। সত্যি এত স্বচ্ছ ভারত প্রোগ্রাম সব করেও মানুষের চেতনা যে কেন হয় না। পাবলিক প্লেস নোংরা করার অধিকার তাদের কে দিয়েছে? আর এদের তুমি কি বলবে বলো? এই জানো সেদিনকে নেলোরে দেখলাম বর বাইক চালাচ্ছে আর বউ পেছনে হেলমেটটার বহন দেওয়া করে বসে আছে, দেখে হাসিও পেল। এটা বেউকুবি ছাড়া কি? আরে বাবা, হেলমেটটা পরলে নিজের প্রাণটাই তো বাঁচবে নাকি? হেলমেট কি পুলিশকে দেখানোর জন্য? আবার আর এক রকমও থাকে, নিজে মাথায় হেলমেট দেয় আর বউ বাচ্চাকে পারাবে না, ওদের প্রাণের কোনো দাম নেই, বুঝেছ? সত্যি বলিহারি চিন্তাধারা। আরো আছে কিছু নিচু প্রবৃত্তি আমাদের গাধা বানিয়ে রাখে। মানে? মানে বাবু, এই জেলেসি, ইনসিকিউরিটি, সুপিরিয়রিটি কমপ্লেক্স, বাসনা বিজনেস, এই আর কি। মানে একবার বাসা বাঁধলে মনুষ্যত্ব লোক পেতে দেরি হয় না, নাহলে প্রত্যেকটা মানুষের ভেতরে তো কিছু না কিছু গুণ থাকেই। সত্যি ভগবান বাঁচাক আমাদের সব এই সব হীনতা থেকে। কবিগুরুর ভাষায় বলি, জীর্ণ যা কিছু খেয়ে নবীনের মাঝে থেকে হোক বিলীন, ধুয়ে যাক যত পুরাণ মলিন নব আলোকের স্নানে। আচ্ছা থাক এসব, শোনো, নববর্ষে সবাই মিলে একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করলে কেমন হয় বলতো? আরে সে তো দারুণ হয়, চলো বেশ জমি একটা প্ল্যান করে একসাথে কোনো পাহাড় টাহাড়ে ঘুরে আসি। এই কাশ্মীর গেলে কেমন হয়? আমার তো যাওয়াই হয়নি, না হলে কন্যাকুমারী। আরে শোনো শোনো, খালি দূরে দূরে গেলেই আনন্দ হয় নাকি? তারে কাছেও কত সুন্দর জায়গা আছে, আশেপাশে কত প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখেও দেখি না। আমাদের রবি ঠাকুর কি বলেছেন মনে করো তো একবার। কি বলেছেন? বহু ক্রোশ দূরে বহু বেড়ায় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পাশে দিয়া, একটি একটি ঘাসে একটি শিশু বৃন্দে, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ বুঝলাম, যত সব অজুহাত। হে রবি ঠাকুর, সুখে দুঃখে বিরহে বিষাদে বাঙালির মুখে তোমার ভাষা, তোমার রচনা, এখন বেড়াতে যাবার না যাবার অজুহাতও তোমার থেকে ধার করে দিব্যি চালিয়ে দিল। তুমি ছাড়া বাঙালির কি গতি হতো বলো তো? এটা সত্যি ভাববার বিষয়, কি বলো? তোমরা সকলকে জানাই নববর্ষে, শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, আর সবাই সুখে আনন্দে এবং শান্তিতে থাকো। শুভ নববর্ষ, অনেক ধন্যবাদ, শুভরাত্রি। চল চল সবে ভারত সন্তান মাতৃভূমি।